তিরুপতি প্রসাদী লাড্ডু নিয়ে বিতর্ক চরমে। অভিযোগ, মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া ওই লাড্ডুতে ঘিয়ের বদলে মেশানো হয়েছিল পশুর চর্বি ও মাছের তেল। এই বিতর্কের মাঝে এবার বড় সিদ্ধান্ত উড়িষ্যা সরকারের। এবার জগন্নাথ মন্দিরে প্রসাদ নিয়ে নিয়মের কড়াকড়ি। উড়িষ্যা সরকার জানালো, এবার থেকে পুরীর জগন্নাথ মন্দিরে ভোগ রান্নায় ব্যবহৃত ঘিয়ের গুণমান পরীক্ষা করা হবে। পুরীর জেলা কালেক্টর সিদ্ধার্থ শঙ্কর জানান, পুরীর মন্দিরে এমন কোনো অভিযোগ নেই, তবে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে কোঠা ভোগ ও বারতি ভোগে ব্যবহৃত ঘিয়ের গুণমান পরীক্ষা করা হবে। জানা গিয়েছে উড়িষ্যা মিল্ক ফেডারেশনে পুরী মন্দিরের একমাত্র ঘি সরবরাহকারী। তবে তিরুপতি মন্দিরের সাম্প্রতিক ঘটনা ও তা ঘিরে বিতর্কের জেরে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে ওই ঘিয়ের গুণমানও পরীক্ষা করা হবে। এ নিয়ে ওমফেট ও মন্দিরের সেবায়িত যারা প্রসাদ তৈরি করেন তাদের সঙ্গে কথা বলা হবে। মন্দিরের এক সেবায়িত দাবি করেন, এর আগে মন্দিরের প্রদীপ চালানোয় যে ঘি ব্যবহার হতো তাতে নকল ঘি ব্যবহার করার অভিযোগ উঠেছিল, তারপরে ওই ঘি ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।